নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি আপনার পরিবার আপনার প্রতিবেশীরা সবাই যদি ইশ্রম কার্ডটি বানিয়েছেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্যই একটি বিরাট বড় সুখবর আসলো হ্যাঁ বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু খুব শীঘ্রই এই কার্ডটি বানিয়ে নিন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি আপনাদের কাছে থাকলেই কিন্তু আপনার প্রত্যেক মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা এবং এর সাথে পাবেন মোট পনেরোটি সুবিধা তো যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি শীঘ্রই এই কার্ডটি বানিয়ে নিন আর এই পাঁচ হাজার টাকা এবং পনেরোটি সুবিধা প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে কি কী করতে হবে তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে শ্রম কার্ড থাকলেই পাবেন পাঁচ হাজার টাকা এবং এরই সাথে পাবেন পনেরোটি সুবিধা তো এই সুবিধাগুলি পেতে হলে কি কি কাগজপত্র লাগবে কারা কারা এই সুবিধাগুলি পাবেন এবং কারা কারা পাবেন না এই সব কিছুই কিন্তু আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এই পাঁচ হাজার টাকা এবং পনেরোটি সুবিধা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইপশনটি দেখতে পাচ্ছেন সেটা বেল নোটিফিকেশনটি অলি ক্লিক করে দেবেন তো আসুন আমরা প্রথমেই জানবো যে ইশ্রম কার্ড থাকলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন তো বলা হয়েছে যে জনধন অ্যাকাউন্টে করোনা পরিস্থিতিতে মহিলাদের তিন মাস পাঁচশো টাকা করে মোট পনেরোশো টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু সবাই বুঝতে পেরেছে যে জনধন অ্যাকাউন্টে গুরুত্ব ঠিক কতটা ঠিক তেমনি কোনো কঠিন পরিস্থিতিতে ইশ্রম কার্ডের মাধ্যমে সমস্ত ব্যক্তিদের আর্থিক সাহায্য পাঠানো হবে যাদের ইশ্রম কার্ড বা শ্রমিক কার্ড রয়েছে তাদের ফ্রিতে চাকরিমুখী ট্রেনিং আবাস যোজনার ঘর অষ্টম শ্রেণী পাশে চাকরি আর্থিক সাহায্য ও স্বাস্থ্য বিমা সুবিধাও দেওয়া হবে একশো দিনের কাজ বার্ধক্য বা বিধবা ও অক্ষম ভাতা এবং আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার সুবিধা দেওয়া হবে ইশ্রম কার্ড থাকলেই এপিওয়াই যোজনার মাধ্যমে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে ইশ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে এককালীন দুই লক্ষ টাকা দেওয়া হবে তো নিজে দেখুন আরও বলা হয়েছে যে আপনাকে সরকারি চাকরির সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাকে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে ইশ্রম কার্ডের মাধ্যমে স্থানীয় এলাকায় সরকার দ্বারা কোনো কর্মসংস্থান হলে যাদের ইশ্রম কার্ড থাকবে তাদেরকেই প্রথম অগ্রাধিকার দেওয়া হবে খরা বন্যা মহামারীর মতো পরিস্থিতিতে সরকার দ্বারা ইশ্রম কার্ডের মাধ্যমে শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে এছাড়াও রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ এই ইশ্রম কার্ড মারফতে শ্রমিকদের সরাসরি পৌঁছে দেওয়া হবে আপনি যদি কখনও দুর্ঘটনার কবলে পড়েন তাহলে আপনি বিমা সুবিধা পাবেন এই ইশ্রম কার্ডের জন্য আপনার মৃত্যু হলে বা আপনি পুরোপুরি অক্ষম হলে দুই লক্ষ টাকা দেওয়া হবে যদি আপনি আংশিকভাবে অক্ষম হন তাহলে ইশ্রম কার্ডের জন্য আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে তো এবার জানবো যে এই ইশ্রম কার্ড অসুবিধাটা কি তো বলা হয়েছে যে আপনারা সবাই শুনেছেন যে শ্রম কার্ড করলে তিনশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হবে সেটা হলো বারো টাকা অর্থাৎ প্রতি মাসে এক টাকা করে কাটা হবে